আসসালামু আলাইকুম, মোহাম্মদ আক্তার রজন বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের যে ভিডিও, সেটি মাছ চাষের প্রাণ অর্থাৎ অক্সিজেন নিয়ে হচ্ছে আপনাদের কিছু তথ্য দিব, যে তথ্যগুলো হচ্ছে আপনাদের খুব কাজে লাগবে, স্পেশালি যারা হচ্ছে খামারির মালিক থেকে শুরু করে খামারির যারা হচ্ছে ম্যানেজার তাদেরও হচ্ছে কাজে লাগবে। কারণ এই তথ্যগুলো হচ্ছে ক্লডিওয়েড অর্থাৎ মাছ চাষের হচ্ছে তাকে মানে ঈশ্বর বলা হয় সেরকম একজন বিজ্ঞানী উনি। তো ওনার কাছ থেকে বেশ কিছু তথ্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। দ্রবীভূত অক্সিজেন বা পুকুরে অক্সিজেন ব্যবস্থাপনা নিয়ে ওনার বেশ কিছু তথ্য, চলুন শুরু করা যাক। প্রথম যে বিষয়টা উনি ফার্স্ট যেটা বলছেন সেটা হচ্ছে যারা বিজ্ঞ খামারি বা বিজ্ঞ যারা হচ্ছে ম্যানেজার অর্থাৎ হ্যাচারি ম্যানেজার বা হচ্ছে মানে অ্যাকোয়াকালচার ম্যানেজার, তারা যেটা করে সেটা হচ্ছে রাতে অক্সিজেন পরিমাপ করে। অর্থাৎ এমন একটা মানে খামারি বিজ্ঞ খামারি মাত্রই অক্সিজেনের পরিমাপ করবে রাতে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অর্থাৎ মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেটা হলো যে আপনি আপনার খামারে অক্সিজেনের ঘাটতি মানে হবে কি না বা অক্সিজেনের কী কন্ডিশান, আপনার খামার কোন অবস্থায় আছে, এটার জন্য বোঝার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে রাত। কারণ রাতে হচ্ছে শারক সংশ্লেষণ, আপনারা খুব ভালো মতো জানেন যে এই শারক সংশ্লেষণটা বন্ধ থাকে। তো যার কারণে সেই অবস্থায় আপনার পুকুরে কতটা অক্সিজেনের ঘাটতি হচ্ছে এবং ভোররাতে গিয়ে দেখবেন যে অক্সিজেনের ঘাটতিটা হচ্ছে, যার ফলে সবচেয়ে অভিজ্ঞ যারা খামারি তারা হচ্ছে অবশ্যই অক্সিজেনের যদি পরিমাপ করতে চান বা মনিটরিং করার যদি তার ব্যবস্থা থাকে তাহলে উনি অবশ্যই হচ্ছে রাতে অক্সিজেন মনিটর করবেন। এরপরে সেকেন্ড যে ধাপটা উনি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে খাবার অর্থাৎ অক্সিজেন ঘাটতি হওয়ার জন্য দেখুন যেসব পন্ডে বা যেসব পুকুরে এয়ারেটারের ব্যবস্থা নাই, মনে রাখুন যেসব পুকুরে এয়ারেটারের ব্যবস্থা নাই সেখানে হচ্ছে 30 থেকে 40 কেজি খাবার দেওয়া যাবে পার ডে প্রতি হেক্টরের জন্য, তাহলে অক্সিজেন ঘাটতে হবে না, এটা উনি বলতে চাচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ওনার তথ্য, সেটা হলো যে যেসব খাবারে যেসব খামারে এয়ারেটার নাই সেই খামারগুলোতে একটা দিনে সর্বোচ্চ 30 থেকে 40 কেজি আপনি খাবার দেবেন প্রতি হেক্টরে, এর বেশি দেওয়া যাবে না। এখান থেকে অনেক কিছু হচ্ছে বোঝা সম্ভব। তার মানে কি আপনি একটা হেক্টরে কত খাবার দেওয়া যাবে এখান থেকে বোঝা যাচ্ছে যে কতটুকু আপনার হচ্ছে মাছ সেখানে ধারণ করতে পারবে, অর্থাৎ নির্বিঘ্নে মাছ তার বাড়ন্ত অবস্থা থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক থাকবে, বিষয়গুলো হচ্ছে মানে এখান থেকে বোঝা যাচ্ছে। তার মানে এটাও একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনাদের কাজে লাগবে আশা করছি। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এয়ারেটার যে মানে এয়ারেটার ব্যবহার করে যে পুকুরগুলোতে মাছ চাষ হচ্ছে অর্থাৎ এয়ারেটেড যে পন্ড, সেই এয়ারেটেড পন্ডে হচ্ছে 100 কেজি খাবার প্রতি হেক্টরে দেওয়া যেতে পারে। তার মানে এয়ারেটেড যে পন্ডগুলো আছে সেখানে আপনার অধিক ঘনত্বে মাছ চাষ করা সম্ভব এবং আপনি এখানে 100 কেজি পর্যন্ত খাবার দিয়ে হচ্ছে মাছ চাষ করতে পারেন প্রতি হেক্টরে পার ডে, এটা উনি বলতে চাচ্ছেন। এরপরে যে তথ্যটা সেটা আরেকটা তথ্য, খুব যারা যেসব খামারে এয়ারেটার আছে অর্থাৎ এয়ারেটর যেসব খামারে আছে সেসব এয়ারেটর যুক্ত খামারে উনি বলছেন দিনের বেলা হচ্ছে অক্সিজেন যদি মানে দিনের বেলা মানে এয়ারেটর চালানো যাবে না। যদি অক্সিজেন আপনার পুকুরে মনে হয়, দেখবেন অনেক খামারই কিন্তু যেটা করেন সেটা হচ্ছে অকারণেই একবার একটা মানে এয়ারেটর চালায় ফেলেন। উনি বলছেন যে দিনের বেলা এয়ারেটর চালানো যাবে না, তাতে অক্সিজেন বেরিয়ে যাবে। কত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সিরিয়াসলি বলুন দেখুন যে আপনার হচ্ছে পানিতে যখন অক্সিজেন থাকবে, অক্সিজেন তো হচ্ছে পানির একটা অনুসাথে আর একটা অনুতে হচ্ছে মানে তার আন্তর্নিবিক যে দূরত্ব তার মধ্যে থাকে। তো এখন যখন হচ্ছে এয়ারেটর চলবে আর তার মধ্যে যেটা অক্সিজেন থাকেই একটা লেভেলের, তো সেই ক্ষেত্রে আপনার অযথা এয়ারেটর চালিয়ে অক্সিজেন যেটা ছিল সেটাই আপনি বের করে দিলেন। তার মানে এটা হচ্ছে আপনার খামারের জন্য একটা বিশাল মানে কী বলবো, আপনার বিদ্যুৎটা হচ্ছে চলে গেলো সেখানে, অর্থাৎ বিদ্যুতের একটা বিল চলে আসলো। তো এখন সবচেয়ে ভালো উপায় হচ্ছে উনি বলছেন যে রাতে এয়ারেটর চালানো হচ্ছে সবচেয়ে ভালো উপায়, ভালো ম্যানেজমেন্টের জন্য একটা উপায় হচ্ছে রাতে এয়ারেটর হচ্ছে চালানো। এরপরে আর একটা পয়েন্ট উনি বলছেন যে হচ্ছে অক্সিজেন জেনারেটর মানে যে কাজাদের এয়ারেটর নাই অর্থাৎ যে ব্যক্তিদের এয়ারেটর নাই তারা হচ্ছে অক্সিজেন মানে জাতীয় যে ওষুধগুলো আছে সেটা অবশ্যই রাতে দেবেন। অর্থাৎ অক্সিজেনেটর বলতে সোডিয়াম পারকার্বনেট থেকে শুরু করে যে উপাদানগুলো হচ্ছে আমরা অক্সিজেন ব্যবহার করি সেটা হচ্ছে রাতে দেওয়া উত্তম। তো এটা কখন যদি ইমার্জেন্সি না হয়, দেখালো আপনার হচ্ছে দিনের বেলাতে হচ্ছে মাছ মারা যাওয়া শুরু করলো, তো
তো সেই ক্ষেত্রে হলো আপনি তখন তো বাধ্যতামূলকিত হচ্ছে কিন্তু আপনার উত্তম হচ্ছে রাতের বেলা হচ্ছে অক্সিজেন যে জেনারেটরগুলো আছে সোডিয়াম পারকার্বনেট এগুলো রাতে দেওয়া উত্তম এটা হচ্ছে একটা বিষয় এরপরে যেটা আমি বলতে যাচ্ছেন যে সোডিয়াম পারকার্বনেট জাতীয় ওষুধ যদি আপনি হচ্ছে ব্যবহার করতে চান অর্থাৎ অক্সিজেন জেনারেটর অক্সিজেন জেনারেট করে এরকম যদি ওষুধ হচ্ছে আপনি ব্যবহার করতে চান পুকুরে তাহলে সেই ক্ষেত্রে প্রোবায়োটিক হচ্ছে আপনাকে দিতে হবে 6 ঘন্টা পরে অর্থাৎ সোডিয়াম পারকার্বনেটের একটা বড় মানে খারাপ দিক হচ্ছে যে সোডিয়াম পারকার্বনেট আপনার হচ্ছে পুকুরে থাকা সমস্ত ব্যাকটেরিয়া অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়া এবং অপকারী ব্যাকটেরিয়া সব ব্যাকটেরিয়াকে মেরে ফেলে তো উনি বলতে যাচ্ছেন যে যদি এটা কেউ করতে চায় তাহলে অবশ্যই প্রোবায়োটিকটা হচ্ছে অর্থাৎ সোডিয়াম পারকার্বনেট দিলেন তারপরে প্রোবায়োটিক যেহেতু থাকবে না তার মানে আপনাকে 6 ঘন্টা পরে অবশ্যই একটা প্রোবায়োটিক ব্যবহার করে আবার পুকুরের যে পরিবেশ সেটাকে হচ্ছে আপনার ভালো ওই মানে আগের অবস্থা ফিরিয়ে নিয়ে আসতে আনার জন্য 6 ঘন্টা পরে হচ্ছে আপনার প্রোবায়োটিকটা ব্যবহার করতে হবে এরপরে যেটা রেগুলার আপনাকে মনিটরিং করতে হবে অর্থাৎ আপনি একদিন মনিটরিং করলেন রাতের বেলা তারপরে আপনার আর কোনো হচ্ছে এই বিষয়টা কোনো খোঁজ খবর নাই এটা করলে হবে না অর্থাৎ আপনার এই অক্সিজেন মনিটরিংটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ পার ডে প্রতিদিন এই অক্সিজেন মনিটরিংটা করা উচিত আপনাদের আমি বলেছিলাম যে আমরা মানে পুকুরে যেসব প্যারামিটারগুলো আছে এগুলো কতদিন পর পর চেক করবো এরকম আমার একটা ভিডিও আছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকের যে ভিডিও সেই ভিডিওতে হচ্ছে আমি আপনাদের ওই আগের ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো তাহলে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে কতদিন পর পর কোন বিষয়গুলো আপনাদের চেক করা উচিত তো আশা করছি আপনারা এটা চেক করবেন তো অক্সিজেনের যে মানে ঘাটতির ব্যাপারটা সেটা আপনাদের প্রতি মানে অক্সিজেনের যে মানে পরিমাপ করার প্রতিদিন হচ্ছে আপনাদের মনিটর করা দরকার আর একটা তথ্য সেটা হচ্ছে যে টেম্পারেচার এবং স্যালিনিটি এটা যত বাড়বে তত হচ্ছে অক্সিজেন আপনার পুকুরে কমবে খুব স্বাভাবিক সেটা হচ্ছে তাপমাত্রা যেদিন আপনার বেশি থাকবে পুকুরে সেটা মনে রাখবেন যে আপনার অক্সিজেন ঘাটতি হওয়ার সম্ভাবনা খুব প্রবল বা সকালে যখন রোদের অবস্থা দেখবেন যে খুব প্রচুর রোদ ওঠা শুরু করেছে সেদিন আপনাকে বেশি সতর্ক থাকতে হবে স্পেশালি হচ্ছে ডে টাইমের পরে অর্থাৎ আজকে সকালে সূর্য উঠলো সেই সময় প্রচণ্ড রোদ দেখা গেলো দুপুর পার হলো সন্ধ্যা হলো দেখবেন যে হচ্ছে মাঝরাতে গিয়ে আপনার মানে মাছ মারা যাওয়া শুরু করছে সেই ক্ষেত্রে আপনাকে খুবই সাবধান হতে হবে যে যেদিন হচ্ছে টেম্পারেচার বাড়বে সেদিন হচ্ছে অক্সিজেনের ঘাটতি হবে স্যালিনিটি যখন বাড়বে তখন অক্সিজেনের ঘাটতি হওয়ার একটা চান্স থাকে অক্সিজেনের জন্য সবচেয়ে যেটা ডিজায়ার লেভেল আপনারা খুব ভালো মতো জানেন যে 5 মিলিগ্রাম প্রতি লিটারে হচ্ছে এর উপরে থাকতে হবে অক্সিজেন এটা হচ্ছে মানে আপনার মাছ চাষের জন্য মাছ বা চিংড়ি চাষের জন্য অত্যন্ত সুইটেবল এবং একটা চাওয়া হচ্ছে যে এই লেভেলের হচ্ছে অক্সিজেনও থাকবে আপনারা সবাই জানেন এরপরে বলা হচ্ছে যে এক এর বিলো এক থেকে পাঁচ যদি এর মধ্যে যদি অক্সিজেন লেভেলটা থাকে তাহলে মাছ বাড়বে কিন্তু গ্রোথ হবে না অর্থাৎ যখনই 5 থেকে নিচে নিয়ে যাবে তখন হচ্ছে আপনার গ্রোথের জন্য গ্রোথের লেভেলটা হচ্ছে ঠিক থাকবে না মাছ ঠিক মতো বাড়বে না আর 1 গ্রাম প্রতি লিটারে যখন নিচে চলে আসবে তখন হচ্ছে মাছ খুব কম সংখ্যক মাছই বেঁচে থাকতে পারে যদি 1 মিলিগ্রাম পার লিটারের জন্য হয় তার মানে অক্সিজেনের উপস্থিতি আপনার পুকুরে মাছ বা চিংড়ির বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ 4-এর নিচে আসলেই হচ্ছে আপনার অক্সিজেন চলে আসবে তখন আপনার মাছ আর চিংড়ির গ্রোথ হবে না তো আশা করছি আপনার পুকুরে সামনের যে সময়টা আসছে খুব ভালো মতো অক্সিজেন একটা মেনটেন রাখুন যেন হচ্ছে আপনার মাছ বা চিংড়ি বেড়ে ওঠে ভালো মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন যেন নতুন ভিডিও আসার সাথে পেয়ে যান ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ